মাশরাফি বিন মুরতাজা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক লালসবুজ জার্সিতে আর না খেললেও সম্প্রতি ভারতীয় এক ওয়েব পোর্টালের প্রতিবেদনের পর আলোচনায় টাইগারদের সাবেক এই অধিনায়ক প্রকাশিত সেই সংবাদের সূত্র ধরে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম ও সংবাদ প্রকাশ করে দেশীয় গণমাধ্যমের মন গড়া সংবাদ প্রকাশের রীতিমতো ক্ষুব্ধ মাশরাফি ভারতীয় সেই গণমাধ্যম বাংলাদেশের সেরা দশ ধনী ক্রিকেটারের তালিকা প্রকাশ করে সেখানে বলা হয়েছে মাশরাফির সম্পদের পরিমাণ পাঁচশো কোটি সেই প্রতিবেদনের সূত্র ধরে দেশের অনেকগুলো গণমাধ্যম সংবাদ প্রকাশ করে দেশীয় গণমাধ্যমের সূত্র ধরে মন সংবাদ প্রকাশে সাংবাদিকদের ওপর ক্ষোভ ছাড়লেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন তিনি লেখেন ভিনদেশি কোনো হাবিজাবি সস্তা ওয়েবসাইট বা ফেসবুক পেজ তাদের মন গড়া যা ইচ্ছা লিখতেই পারে সেসবকে পাত্তা দেয়া কিছু নেই কিন্তু তাদেরকে সূত্র ধরে নিয়ে যখন আমাদের দেশের নানা ওয়েবসাইট যা ইচ্ছা তাই লিখে দেয় তখন দুঃখ লাগে বটে দেশের একজন মানুষকে নিয়ে লেখা হচ্ছে আপনারা চাইলেই তো খোঁজ খবর নিতে পারেন তা না করে উল্টা তাদের উদ্ভট নিউজের সূত্র ধরে আপনারা নিউজ করছেন সাংবাদিকতার নীতি নৈতিকতার ন্যূনতম চর্চা না হয় করলেন না অন্তত নিজেদের এতটা সস্তা হিসেবে তুলে ধরতেও তো বিবেককে নাড়া দেওয়া উচিত